চীনা সেনাকে ভাঙড়া নাচ শিখালো ভারতীয় সেনা। ডোকলাম সংঘাতের পর এই প্রথম ভারত এবং চীনের সেনার যৌথ মহড়া শুরু হয়েছে গত মঙ্গলবার। চীনের চেংডু শহরে চলছে এই মহড়া। আড়াই বছর আগে দুই দেশের মধ্যে এই ধরনের যৌথ মহড়া হয়েছিল। ভারত ও চীনের সেনার মধ্যে এইবারের মহড়ায় দেখা গেল ভারতীয় সেনারা ভাঙড়া নাচ শেখাচ্ছে চীনের সেনাদের। জঙ্গি কার্যকলাপ রক্ষা ও অন্যান্য আন্তর্জাতিক সমস্যার মোকাবিলার জন্য রাষ্ট্রপুঞ্জের নির্দেশ মতো এই হ্যান্ড ইন হ্যান্ড সেনা মহড়া হয়ে থাকে। এবারের সেই মহড়াতে দুই দেশেরই 100 জন করে অংশ নিয়েছে। সেই মহড়াতেই হালকা মেজাজে দেখতে পাওয়া গেল বিবদমান দুই দেশের সেনাদের। দুই দেশের সেনাদের হালকা মেজাজের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে চীনের সেনাদের ভাঙড়া নাচের কিছু স্টেপ শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা। তারপর দুই দেশের সেনারা একসঙ্গে শুরু করে দিল ভাঙড়া নাচ। এই ভিডিও দেখে স্বভাবতেই খুশি হয়েছেন দুই দেশের শান্তিপ্রিয় মানুষরা, কারণ দোকালামে 73 দিন এই দুই দেশের সেনার মুখোমুখি অবস্থানে দক্ষিণ পূর্ব এশিয়া তৈরি হয়েছিল দুশ্চিন্তার বাতাবরণ। এই দিন চীনের পক্ষ থেকে আশা প্রকাশ করে বলা হয়েছে দুই দেশের সেনার যৌথ মহড়া দুই দেশের কূটনীতিকেও স্থিতাবস্থা আনবে।